সে আজ 50 বছর আগেকার কথা। আমার মা তখনও ছোট্ট ইজের পরা খুকি, তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদা মশাই বদলি হলেন, উত্তর বাংলায় দোমোহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো, কখনো এক নাগাড়ে 3, 4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই। দিদিমা এই মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলে মেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছে ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গলও ছিল। লোকজন বেশি নয়, একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার, একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত, একটা রেলের ইনস্টিটিউট ছিল যেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন আর শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যাওয়া হতো। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল এই দোমোহানি। দোমোহানিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চারুজ্জে, লোকজন সব বাজিয়ে নেবেন, হুট হাট ডাকে ডাকে ঘর ধরে ঢুকতে দেবেন না। কিংবা আরেকদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে, চোখ নাক কান সব খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদের সামনে রাখবেন, এখানে যারা সব আছে তারা ভালো নয়। দিদিমা ভয় খেয়ে বললেন, কাদের কথা বলছেন দিদি? পালিত গিন্নি শুধু বললেন, সে আছে বুঝবেন কোন। তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়ে থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাশুরপোর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। দিদিমা নতুন ঝি খুঁজছেন, তা হঠাৎ করে পরদিন সকালেই একটা আদুবয়সী বউ এসে বলল, ওমা ঝি রাখবেন নাকি, আমার নাম কমলা। দিদিমা দোনামোনা করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভোলায়। দিন দুই পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, নতুন ঝি রাখলেন নাকি দিদি, কই দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়ে গেছে। অনেক ডাকাডাকিতেও পাওয়া গেল না। পালিত গিন্নি মিচকি হেসে হেসে বললেন, ওদের ওই রকমই ধারা, ঝিটার নাম কি বলুন তো? দিদিমা বললেন, কমলা। পালিত গিন্নি মাথা নেড়ে বললেন, চিনি, হালদার বাড়িতেও ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, আচ্ছা কি ব্যাপার বলুন তো? পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, সবকে খুলে বলা যায়, এখানে এই হচ্ছে ধারা, কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল, এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন। এই বলে চলে গেলেন পালিত গিন্নি, আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, কমলা কমলা কোথায় গিয়েছিলে? সে মাথা নিচু করে বলল, ও মা, লোকজন এলে আমাকে সামনে ডাকলে না আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদা মশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো।
একদিন লাইনে গেছেন, নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভেতর দিয়ে, দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমুচ্ছেন, হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়, স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে, সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশা হতো। সেই রকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন, গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পেছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় সাট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরি করে। তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগাই ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির ওপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। ওদের দোষ নেই, অনেকক্ষণ নাগাড়ে ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল, গাড়িও ক্যাচকোচ করে চলতে শুরু করলো। তিনি তো অবাক, ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়ার কথা। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে, তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানিতে এসে পৌঁছলেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা দোমোহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের উপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন, হাতে ম্যাজিকের ছোট্ট কালো লাঠি। বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, এই ইত্যাদি এইসব বলছেন। ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল, তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে। প্রথমে এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচন্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন, এ নিয়ে এ ওকে ঠেলছেন, প্রফেসর ভট্টাচার্য চোখের উপর ময়দা লেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি বাঘ ভাল্লুক নই, আরে আসুন আসুন, ইত্যাদি। সে সময় হঠাৎ দেখা গেল টেবিলের উপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল, শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখতে লাগলো।
প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে, আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে, কি হয়েছে? এবং তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপরই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয়। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন ওই স্টেজের উপর দাঁড়িয়ে। তবু হাঁ করলেই আগুনের হলকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমাদের মামার বাড়িতে উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা। ভট্টাচার্য বললেন, হ্যাঁ অতি আশ্চর্য খেলা, আমি এরকম আর দেখিনি। দাদামশাই অবাক হয়ে বললেন, সে কি তো আপনি দেখালেন। ভট্টাচার্য আমতা আমতা করে বললেন, তা বটে, হ্যাঁ আমি তো দেখালাম। তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক। লেখকের দাদামশাই চাকরি সূত্রে উত্তরবঙ্গের দোমোহানিতে বদলি হন। জায়গাটা নাকি তেমন ভালো নয়, কে যে মানুষ আর কে যে মানুষ নয় তা বোঝা মুশকিল। বাড়ির কাজে ঝি কমলার ব্যবহার বেশ অদ্ভুত। ওদিকে আবার স্টেশনে অবিকল দাদামশাইয়ের মতো গার্ডের পোশাক পরে একটি লোক ট্রেন চালু করে দেয়, সেটাও স্বাভাবিক নয় মোটেই। ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যর সঙ্গে ম্যাজিক দেখানোর সময় ঘটে অদ্ভুত ঘটনা। তারপর দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহানিতে। বাসায় পা দিয়েই বললেন, তোদের ঘর দরে একটা আষ্টে গন্ধ কেন রে? সবাই বললে, আষ্টে গন্ধ, আষ্টে গন্ধ, কই আমরা তো পাচ্ছি না, কই আমরা তো পাচ্ছি না, হ্যাঁ আমরা তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক, মাথা নেড়ে বললেন, আলবাত আষ্টে গন্ধ, সে শুধু তোদের বাসাতেই নয় স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম, পুরো এলাকাতেই যেন আষ্টে আষ্টে গন্ধ একটা। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল, অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমা তখন ভারী মুশকিল, একা হাতে সব সামলাতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে, তা বলি বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে?
দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি কথা বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধে কি? সমাদারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, ও হরি, তুমি বুঝি জানো না? তাই বলি বাচ্চা, দোমোহানি সবাই জানে যে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব। ঘরে ঘরে ওরাই তো সব ঝিচাকর খাচ্ছে, বাইরে থেকে চেহারা দেখে কিচ্ছুটি বুঝবে না। ওরা হচ্ছে সেই তারা। কারা? দিদিমা তবু অবাক। বুঝবে বাপু, বুঝবে, রোশো বলে সমাদদারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়, দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কালাজ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন। সমাদদার একটা চিঠি লিখছিলেন, সেটা শেষ করেই ডাকলেন, ওরে কে আছিস? বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা এটা ডাকে দিয়ে আয়। দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, লোকটাকে নতুন রেখেছেন নাকি? সমাদদার মাথা নেড়ে বললেন, না না, ভাই বড় মাস খেটে দিয়ে যায় আর কি। খুব ভালো, ওরা ডাকলেই আসে, লোক টোক নয় ওরা, ওরাই। তাই তো, মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটে আর ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে এসে যে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার সিরাজউদ্দৌলা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল। লেপ চাপা হয়ে কুঁকো করছেন, নাটক প্রায় শিখেই ওঠে, কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি। একেবারে ধর্মদাস মাস্টার মশাই যেন গোঁফ কামিয়ে আগাগোড়া নিখুঁত অভিনয় করে গেলেন, কেউ কিচ্ছু টের পেল না। কিন্তু ভেতরকার কয়েকজন ঠিকই জানত যে সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে দাদামশাই সমাদদার মশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন, বললেন, দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটু খোনা সুরও কেউ টের পায়নি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদারকে, মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন? সমাদদার হেসে সাতখানা হয়ে বললেন, সবই তো বোঝেন মশাই, একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়, কেমন? কথাটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো, মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে, অন্য মামা মাসিরা তখন নাবালক নাবালিকা। মার বড় লুডো খেলার নেশা ছিল, তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পেড়ে বসত, তারপর ডাক দিত, ওরে আয় রে। অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে, দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত, ছোট জায়গা তো বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, এই কে খেলবি আয়। অমনি চার পাঁচজন এসে হাজির হতো মামাদের বয়সী ছেলে, খেলা কিন্তু খুব জমিয়ে দিত তারা। এই খেলা নিয়ে আর একটা কাণ্ড হলো একবার, দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ।
চা বাগান থেকে সাঁওতাল আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে। দোমোহানির বাঙালি টিম জুট করতে পারছে না। হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করল, দুটো গোল শোধ দিয়ে আরো একখানা দিয়েছে। এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, ওরা 12 জন খেলছে। রেফারি গুনে দেখলেন, না 11 জনই। ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, that's all. গুনে দেখে আহম্বক, 11 জনই। দোমোহানি টিম আরো 3টি গোল দিয়ে দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন, There are at least 10 extra men in this team. দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যায় 11 জন, কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দোমোহানি টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না, একটা কালো ঢেঙা ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা শরের মতো, কই তারা? দোমোহানির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইল, তাতে রেফারি আরো রেগে টং। চা বাগানের টিমও ভ্যাবাচাকা খেয়ে হাঁপসে পড়েছে, কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ, এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমাদার? স্টেশন মাস্টার সমাদার পাশেই ছিলেন, বললেন, ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে, কাদের কথা বলছো? সমাদার এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, এই গন্ধটা কিন্তু খুব সন্দেহজনক। ও বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? হুট বলতেই সব মানুষজন এসে পড়ে কোত্থেকে, আবার হুশ করে মিলিয়ে যায়। কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো, উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই, অমনি একটা কে যেন বলে উঠলো, এই যে বাবু মশাই, তামাক সেজে দিচ্ছি। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কলকে ধরিয়ে এনে উকোয় বসিয়ে দিয়ে গেল। এরা সব কারা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন, ভালো কথা নয়, এ গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায়ই তাঁর দাদুর সঙ্গে বেড়াতে যেতেন। রাস্তাঘাটে লোকজন কারুর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করত, কেমন আছেন জিজ্ঞেস করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, দাঁড়াও বাপু, আগে তোমাকে ছুঁয়ে দেখি গায়ের গন্ধ শুকি, তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুঁকতেন, তারপর নিশ্চিন্ত হলে কথাবার্তা বলতেন। তা তার দোষ দেওয়া যায় না, সেই সময় দোমোহানিতে
রাস্তা ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের বারো আনাই নাকি সত্যিকারের মানুষ নয়। তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাত না, সকলেরই অভ্যেস হয়ে গিয়েছিল। অভ্যেস জিনিসটাই ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দোমোহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভয় ছিল। তারও তোষ দেওয়া যায় না, ওই বয়সে ভূতের ভয় কারিবা না থাকে। তার কিছু বেশি ছিল, সন্ধ্যের পর ঘর থেকে বেরোতে হলেই তার সঙ্গে কাউকে যেতে হতো। দোমোহানিতে আসবার অনেক পরেও সে অভ্যেস যায়নি। একদিন সন্ধ্যেবেলা বসে ধর্মদাস মাস্টার মশাইয়ের কাছে পড়ছেন একা, বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়া দরকার হলো। মাস্টার মশাইকে তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান, তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছ? আমি একটু বাথরুমে যাব, আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো। সেই শুনে ছেলেটা তো হেসে কুটিপাটি বলল, দাঁড়াবো কেন, তোমার কিসের ভয়? হ্যাঁ, বড় মামা ধমক দিলেন, এই ফ্যাচ ফ্যাচ করিস না, দাঁড়াতে বলেছি দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়াল। বড় মামা বাথরুমে কাজ সেরে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না? বড় মামা গম্ভীর হয়ে বললেন, ভূতের। ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বললেন, খুব ফাজিল হয়েছো তোমরা। তা এইরকম সব হতো দোমোহানিতে, কেউ গা করত না। কেবল দাদা মশাইয়ের বাবা বাতাস শুঁকতেন, লোকের গা শুঁকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খালুই, তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন। তো একটা মাছ মাঝপথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদা মশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, ধরলেই কাঁটা দেয় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয় ভাবে এসে মাছটাকে ধরে খালুতেই ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদা মশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুঁকেই বললেন, দাঁড়াও দাঁড়াও, কাটিয়ে এসো কাটিয়ে এসো। এত ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহ। তুমি কে? তোমরা কারা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ালো না, একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুঁকে সেও বলল, এই তো ভালো নয়। গন্ধটা বেশ সন্দেহজনক। আপনি কে বলুন তো? কে? এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর থাকতেন ঠিকই, ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল।